শুক্রবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বিসি রোডে সদর থানার সামনে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিন কোনো বিরোধী দলের নেতাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে বিক্ষোভ দেখানো হয়নি, নিজেদের দলের কর্মীকে গ্রেপ্তারের দাবি জানিয়ে বিক্ষোভ দেখায় ঘাসফুলের দল। এদিন বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের দুই সাধারণ সম্পাদক খোকন দাস আব্দুল্লভ ও জেলা আইএনটিটিউসি সভাপতি ইফতেখার আহমেদ। সকালবেলায় 10:30-10:30 সময় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে দিদি দুয়ারে বলো যে কর্মসূচি, স্বাস্থ্যসাথী কার্ডের যে ক্যাম্প হয়েছে, সেই ক্যাম্পে আমাদের দলের কর্মী শিখ সম্পদ ঘোষ এবং রাজা তারা সেখানে ছবি তুলতে গেছিলেন, মানে ফর্ম ফিল আপ করতে গেছিলেন। সে সময় আচমকাভাবে আমাদের ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সেলিম কিছু লোকজন নিয়ে শিবশঙ্কর ঘোষ এবং রাজার ভাইকে বেধরম মারধর করেছে। তারা আজকে দুজনেই হসপিটালে ভর্তি রয়েছে। আমরা সকালবেলায় সেখানে গিয়ে আমরা আইসি সাহেবকে বলেছিলাম ইমিডিয়েট ওকে গ্রেপ্তার করতে হবে, কারণ দীর্ঘ কয়েক বছর ধরে সবাই জানে যেভাবে মানুষের ওপরও এক এক করে অত্যাচার করতে করতে 6 নম্বর ওয়ার্ডে আমাদের তৃণমূল কংগ্রেসটাকে তুলে দিয়েছে, তার জন্য আমরা তখন বলেছি ওকে গ্রেপ্তার করতে হবে। সেই গ্রেপ্তারের প্রতিবাদে আজকে বর্ধমান শহরের এই হাজার হাজার দলের কর্মী এখানে সবাই বড়বাবুর কাছে ডেপুটেশন দিতে হচ্ছে যে ইমিডিয়েট সেলিমকে এবং সেলিমের সঙ্গে যারা ছিল তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে। না না, পরিস্থিতির কিছু না, একজন ফর্ম ফিল আপ করতে যাবে তাকে ধরে মারধর করা হবে এটা তো মেনে নেওয়া যায় না, আর ও নিজে বারবার এরকম গণ্ড করবে। অন্তত তৃণমূল কংগ্রেস আমাদের আসার পর ওর নামে হয়তো 20টা কেস আছে, 20টা কেস থানায় আছে। এর আগে মহিলাদের মারধর করেছে, এর আগে ব্রাহ্মণের নারায়ণ ঠাকুর ছুঁড়ে ফেলে দিয়েছে, একজনকে মেরে পঙ্গু করে দিয়েছে। তাহলে ও কিসের এত ক্ষমতাবান যে সাধারণ মানুষকে এইভাবে বারবার তুলবে আর ওর বিরুদ্ধে কেউ কিছু করতে হবে না? তাই আজকে মানুষ, আজকে ওই এলাকার মানুষ সবাই আজকে এসেছে থানায় ডেপুটেশন দিতে, আমরাও এসেছি। আমরা বড়বাবুকে বলেছি যেহেতু দুইজনই হসপিটালে ভর্তি রয়েছে, একজনের অবস্থা খুব খারাপ, ইমিডিয়েট ওকে যাতে গ্রেপ্তার করা হয়েছে। সব লাঠি ঠ্যাঙ্গা এইসব তরোয়াল বার করেছিল, তরোয়াল তো থাকেই, হ্যাঁ সব বার করে সেই সব দিয়ে মেরেছে, একজন অনাময় ভর্তি, একজন হসপিটালে ভর্তি। আক্রমণ করার কারণ হচ্ছে যে ওরা গেছে ওখানে ছবি তুলতে, আগের একটা গন্ডগোল ছিল নিজেদের মধ্যে হতো, কিন্তু তাদের এইভাবে পিটিয়ে মারবে? ও ওখানে কি করছিল? আমাদের তো নিয়ম আছে যে কোনো সরকারি লোক বাদে কেউ কোথায় থাকবে না। ও ওখানে কি করছিল? ওকে কি সেই লাইন দেখার দায়িত্ব দিয়েছে? লাইন দেখার জন্য প্রশাসন আছে, পুলিশ আছে, সিভিল পুলিশ আছে প্রতিটি জায়গায়। ওকে ও সাধারণ মানুষকে এইভাবে মারধর করবে? এর ব্যবস্থা না করলে আমরা 72 আন্দোলন করব যদি ওকে অ্যারেস্ট করে না ঢুকায়। আমরা এখানে দলের কর্মী হিসাবে দেখতে আসি নাই, আমরা সাধারণ মানুষের ওপর অত্যাচার সেই হিসাবে আমরা দেখতে আসি। লিখিত অভিযোগ আমরা এই যে দিচ্ছি, শিবশঙ্কর ঘোষের দাদা এবং রাজা যাদের লোক ভর্তি রয়েছে তারা বড়বাবুর কাছে লিখিত অভিযোগ করছে। আমরা এদিন সকালে 6 নম্বর ওয়ার্ডে খালাসিপাড়া এলাকার ঘটনার পরিপ্রেক্ষিতেই ওই ওয়ার্ডে বিদায়ী কাউন্সিলর মোহাম্মদ সেলিমকে গ্রেপ্তারের দাবি জানানো হয়। এদিন এই বিক্ষোভ সমাবেশে প্রায় 100 শতাধিক তৃণমূল কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। থানা ঘেরাও ঠিক নয়, থানাতে একটা ডেপুটেশন দেওয়া হচ্ছে, তার কারণ জানেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সারা রাজ্যবাসীর জন্য দুয়ারে সরকার পরিকল্পনার মধ্য দিয়ে কতগুলো প্রকল্প, অর্থাৎ 11টি প্রকল্প বিভিন্ন এলাকায় মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ক্যাম্প করেছেন। আজকে 6 নম্বর ওয়ার্ডে একটি ক্যাম্প এরকমভাবে চলছিল, সেখানে বর্ধমান জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সম্পাদক শিবশঙ্কর ঘোষ আমাদের দলীয় কর্মী, সে যখন তার পরিবারের সদস্যদের নিয়ে তার দাদা
তার স্ত্রী, তার ছেলে বা আদার্স যারা ছিল তাদেরকে নিয়ে ওই ক্যাম্পে যাচ্ছিলেন ফর্ম ফিল আপ করার জন্য স্বাস্থ্যসাথী। সেই সময় ওই ওয়ার্ডের আমাদের বিদায়ী কাউন্সিলর, সত্যি কথা বলতে কি আমরা আমাদের দলেরই একজন ও কর্মী, এখন বর্তমানে এক সময় সিপিএমের কর্মী, তো সে ওখানে শিবশঙ্কর ঘোষ এবং তার পরিবারের উপরে আক্রমণ করে এবং তার ফলে তারা আহত হয়। ওখানে আমাদের দলের কর্মী রাজা তার দাদা আক্রান্ত হয়। এই পরিবেশের হাত থেকে যাতে ওখানকার মানুষের কোনো ক্ষতি না হয়, এলাকার মানুষের কাছে ভুল বার্তা না যায়, এলাকায় যাতে শান্তি ফিরে আসতে পারে এবং সরকারি কাজে যেন কোনো রকম কোনো অঘটন না ঘটে ভবিষ্যতে, সেজন্য আমরা থানা দৃষ্টি আকর্ষণ করতে এসেছি, বড়বাবু দৃষ্টি আকর্ষণ করতে এসেছি আর আজকে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের গ্রেপ্তারের দাবি জানাতে এসেছি। মূলত ওই এলাকায় এই ঘটনার সঙ্গে যুক্ত হয়েছে ওখানকার যে বিদায়ী কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সেলিম, তার সঙ্গে তার যারা সাঙ্গপাঙ্গ ছিল যে ঘটনার সঙ্গে তারা ঘটিয়েছে তাদেরকে গ্রেপ্তার দাবি করছে। তার কারণ হচ্ছে সাধারণ মানুষের তো কাজগুলোকে করতে হবে, তো ভালো মানুষগুলোকে যদি মানুষরা যদি তারা দেখে যে এই সমস্ত খারাপ মানুষগুলো তারা সামনের সারিতে চলে আসছে, তাহলে ওখানে আমরা হেরেছিলাম গত লোকসভা নির্বাচনে অনেক ভোটে, 1900 ভোটে, এবং গত 2014 সালেও হেরেছিলাম। তো 2021 সালে আমাদের লড়াই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য রাজ্যের গদিতে বসাতে হবে, সেই জন্য ওই জায়গা আমাদের জিততে হবে, জেতার জন্য সমস্ত মানুষকে যখন আমরা সংগঠিত করে ওখানে এগোচ্ছি শিবু ঘোষের নেতৃত্বে, সেটা ওর ভালো লাগছে না। ও ওখানে আদাবনের শিয়াল রাজায় থাকবে, সে সেখানে রাজা সেজে থাকতে চাই বলে শিবুকে সেখানে ঢুকতে দেবে না, এটা তো মূল যায়। বলছেন কিন্তু মূলত তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কখনোই বর্ধমান শহরে ছিল না, কিন্তু এটা খুব পরিকল্পিতভাবে এটা করা হলো, কারণ আইনুল হক বিজেপিতে চলে গেছিলো আপনারা জানেন। ওই আইনুল হক যখন বিজেপিতে গেছিলো বিজেপি দল বুঝেছিল যে আইনুল হককে দলে নিয়ে খুব বেশি লাভ হবে না, কিন্তু যদি তাকে তৃণমূলে পাঠিয়ে দেওয়া যায় তাহলে তৃণমূলে গিয়ে বিভাজন শুরু করতে পারলে আমাদের লাভ হবে। তো আইনুল হককে তৃণমূল দলে পাঠিয়ে দিয়ে বিভাজন শুরু করেছে, এই বিভাজনের ফল আজকে আমরা এটা ভোগ করলাম। অপরদিকে রাজ্যের বিরোধী দলগুলি মুচকি হাসি হেসে তৃণমূলের গোষ্ঠী কোন্দল বেশ তাড়িয়ে তাড়িয়েই উপভোগ করছেন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।